নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2022-এ শনি করবে ন্যায় বিচার এই ছয়টি রাশির, আর দেবগুরু বৃহস্পতি করতে চলেছে ধনকুবেরে পরিণত করতে চলেছে এই ছয় রাশিকে। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি এই 2022-এ পেতে চলেছে ন্যায় বিচার ও দেবগুরুর কৃপায় অর্থনৈতিক সমৃদ্ধি? আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, স্কিপ করে মোটেও দেখবেন না। অনেক কিছু ইনফরমেশান হয়তো আপনি মিস করে যেতে পারেন, শুধু রাশির নাম শুনে বেরাবেন না। কি বলতে চাইছি এই ভিডিওটিতে, আর আমি একটা কথা বলেছি, বারবার বলি ভিডিওতে, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল, অর্থাৎ সবসময় পজিটিভ চিন্তাভাবনা করুন। অর্থাৎ আপনি যত পজিটিভ থিঙ্কিং করবেন কি না, আপনার জীবনে পজিটিভনেসটা কিন্তু আসবে। যত আপনি নেগেটিভ থিঙ্কিং করবেন, আপনার কিন্তু নেগেটিভ জিনিসটা আসবে। অর্থাৎ সবসময় পজিটিভ চিন্তা নিয়ে আসুন। হবে না কেন? আজকে একটা গরিব মানুষ যদি ধনীতে পরিণত হয়, আপনিও হতে পারেন। বারবার বলছি, যারা জন্মছক দেখাতে চাইছেন, আমি আবারও বলছি, তারা অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে, এটাতে আপনারা মেসেজ করুন। সবসময় ফোন করছেন, ফোন ধরা সম্ভব হয় না, তো এখানে মেসেজ করুন, সমস্তটা ইন ডিটেলস আপনারা সেখানে জানতে আপনারা পারবেন। তো শুরু করা যাক। কোনোটা হাওয়াতে কৌশিকরায় কোনো কথা বলে না, সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী কিন্তু আপনাদেরকে এই ফলাদেশটাই দিয়ে থাকে। অর্থাৎ এই একটা হাওয়াতে দুম করে একটা কথা বলে ফেললাম যে এটা এটা হবে কি কারণ, মানে মাথা মুন্ডু কিচ্ছু নাই, আগা মাথা কিচ্ছু নাই, হঠাৎ এই রাশিগুলো ভালো, কি কারণ হয়, কি কারণে ভালো হবে, এটা তো বুঝাতে হবে, এটা তো লজিক আছে, লজিক ছাড়া এমনি ভিডিও দিয়ে লাভ কি আছে? তো কৌশিক রায় সেই জায়গাটা বুঝাতে চাই। যাদের ক্ষেত্রে মিলছে না, আমি আবারও বলছি, প্রত্যেকের যে মিলবে এমন কোনো ব্যাপার নেই, কারণ আপনার দশা অন্তর্দশা পারমিট করছে না, বা আপনার বাই বার্থচার্ট পারমিট করছে না, তার বলে এই নয়, জ্যোতিষশাস্ত্রটা ভুল। আপনি নিজের জন্মছকটা এবার এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে দেখুন না, এবং প্রতিজ্ঞা প্রতিবিধান করুন। নিশ্চিতরূপে চ্যালেঞ্জ নিতে চায় কৌশিক রায় যে কোনো বিষয়ে, অর্থাৎ চ্যালেঞ্জিং মনোভাব নিয়ে যদি আপনি চলতে পারেন, আপনার জীবনে হবে না বলে, অর্থাৎ না বলে ডিকশনারিতে কৌশিক রায়ের অভিধানে লেখা কিন্তু নেই। না জিনিসটা কৌশিক রায় কেটে বাদ দিয়ে দিয়েছে নিজের জীবন থেকে। অর্থাৎ যারা ক্লায়েন্ট আছে কি না, তাদেরও জীবন থেকে বাদ দিয়ে দেয়, না হবে না এই জিনিসটা, না হবে। কিন্তু আপনি যদি এখন চান, কেউ যদি বলে যে আমি দিনে আমি 1,000 টাকা ইনকাম করি, আমাকে দিনে 1 কোটি টাকা ইনকাম করিয়ে দেন, এটা কিন্তু নয়। কারণ কি জানেন, আপনার জন্মছক যেটা পারমিট করবে, আপনার 1,000 টাকাটা বাড়ানো যাবে, কিন্তু দিনে 1 কোটি টাকা কামানো যাবে না। অর্থাৎ চাহিদাটা ঠিক আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে কিন্তু চাহিদা করতে হবে, যোগ্যতার বাইরে চাহিদা করলে কিন্তু হবে না। তো শুরু করা যাক আসল মেন বিষয় বস্তু। প্রথমে আপনাদেরকে বলি, দেখুন 29 এপ্রিল এই যে শনি রাশি পরিবর্তন করছে, এবং 12 জুলাই পর্যন্ত কুম্ভ রাশিতে অবস্থান করবে। শনি কি ন্যায়কারক গ্রহ? অর্থাৎ যেমন কোর্টে জাজ থাকে না, বিচারক থাকে, তেমনি হচ্ছে শনি হচ্ছে গ্রহদের মধ্যে বিচারক। আপনি যে কর্ম করছেন তার ফল আপনি পাবেন। দেখুন, আমি মনে করি, বেসিক্যালি আমি নিজে মনে করি মানুষের জীবনে আঘাত আসা দরকার, মানুষের জীবনে ধাক্কা আসা দরকার, তবেই সে সঠিক পথে কিন্তু চলবে। আপনার জীবনে যদি ধাক্কা না আসে, আপনি যদি আঘাত না পান, আপনি জানবেন আপনি ভুল রাস্তাতে হাঁটছেন, আমি এটা আপনাদেরকে বলছি। অর্থাৎ সেই জায়গায় শনি কিন্তু সেই জায়গাটি করে, অর্থাৎ আপনাকে প্রচণ্ড পরিমাণে কিন্তু আঘাত দিয়ে, অর্থাৎ আপনাকে পিটিয়ে পিটিয়ে আপনাকে সোনাতে পরিণত করবে। অর্থাৎ আঘাত আপনাকে দিবে, কষ্ট আপনার জীবনে আসবে, কিন্তু এই শনি আপনাকে কিন্তু ঐশ্বর্যশালী করবে। অর্থাৎ আমি মনে করি, বারবার বলছি, আপনার জীবনে আঘাত, আপনার জীবনে প্রত্যাঘাত সব কিছু আসার দরকার আছে, তবেই আপনি কিন্তু একটা প্রকৃত মানুষের মতন মানুষ হয়ে উঠে আসবেন। আর সেই কাজটি গ্রহ করে থাকে যে গ্রহ, সেটি হচ্ছে শনি।
শনি কিন্তু ন্যায়কারক গ্রহ, কলিযুগের শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ। এবং কেউ কেউ বলছেন যে স্যার আপনার আরও কোনো চ্যানেল আছে নাকি, আমি আবারও বলছি কৌশিক রায়ের একটি মাত্র চ্যানেল যেটা হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন, এর বাইরে দ্বিতীয় কোনো কৌশিক রায়ের কোনো চ্যানেল নেই ইউটিউবে। অর্থাৎ আমার যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার দেখছেন এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সমস্ত রিপ্লাইটা আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে জানাই দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি আপনাকে কিন্তু যারা এমন গুরুর আশীর্বাদ যদি থাকে না, আপনাকে অন্ধকারও কেউ লণ্ঠন নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে, অর্থাৎ আপনাকে আলো কিন্তু দেখাবে। অর্থাৎ গুরুর কাজ হচ্ছে, গুরুর কৃপা যদি থাকে আপনি মানে মানে খুব গরিব অবস্থা থেকে ধনী অবস্থায় কিন্তু আপনি যাবেন আপনার শিক্ষাক্ষেত্রে। এবং দেখবেন যাদের শিক্ষাগত যোগ্যতা আছে কিনা তাদের পিছনে প্রচুর লোক কিন্তু থাকে, অর্থাৎ শিক্ষার কিন্তু যথেষ্ট দাম কিন্তু আছে। অর্থাৎ যারা বুদ্ধিমান এডুকেটেড তাদের কিন্তু কোনোদিন অসুবিধা হয় না, অর্থাৎ এটা কিন্তু দেয় গুরুর আন্ডারে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি। জ্ঞান নীতি যারা কনসালসির সঙ্গে যুক্ত আছেন, টিচিং লাইনে আছেন, অ্যাডভোকেট, প্রফেসর, জার্নালিস্ট, এই জায়গাগুলো কিন্তু টোটালটা দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি আপনার রাশিচক্রে কীভাবে আছে, কোন অবস্থানে আছে সেটা কিন্তু দেখা দরকার, তবেই কিন্তু আপনি কিন্তু সঠিক নির্ণায়ক পথ অবলম্বন করতে কিন্তু পারবেন। তো এই শনি এবং বৃহস্পতি আপনার রাশিচক্রে যদি মজবুত পজিশনে থাকে, এই 2022 আপনারা কিন্তু কোটিপতি, আরবপতি, খারকপতি পর্যন্ত হতে পারেন। এই ব্যাপারে কৌশিক রায় কোনো দ্বিমত নেই, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। অর্থাৎ ওই হবে হচ্ছে এটা হলো, কিন্তু আমি আবারও বলছি এই দুটি প্ল্যানেট আপনাদেরকে কিন্তু মালামাল করবে 2022। প্রথম রাশি নাম্বার ওয়ান টপ পজিশনে, এক এক করে আমি রাশির নামগুলো বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে ন্যায়কারক শনি রাশিতে এবং ধনপতি ধনভাবে আপনাদের আর্থিক স্থিতি, কেরিয়ারের ক্ষেত্রে মজবুত আপনাদের হবে, কর্মযোগ, কর্মক্ষেত্রে উন্নতি, এমএনসি কোম্পানির যে চাকরি, বিদেশ থেকে লাভ, বড় ধরনের কর্মক্ষেত্রে পরিবর্তন এবং আকস্মিক ধন প্রাপ্তি, এবং আপনাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সময় অনলাইন, যারা টেলিকমের সঙ্গে যুক্ত আছেন বা আপনি ধরুন পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, আপনি গ্যাস এজেন্সির সঙ্গে আছেন, এই জায়গাগুলো বা আপনি চামড়ার বিজনেস সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে অর্থ কিন্তু আপনাদেরকে দিবে। আর্থিক স্থিতি গুরু আপনাদের মজবুত কিন্তু করবে। শনি দিবে আপনাদের উচ্চ পদ প্রতিষ্ঠা, মান সম্মান, রাজনীতির ক্ষেত্রে সফলতা। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, নোট করে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এক এক করে রাশি, কোনো দ্বিমত নেই। নাম্বার টু রাশি তুলা রাশি। তুলা রাশির এখন চতুর্থভাবে অবস্থান করছে, 29 এপ্রিল থেকে আবার পঞ্চমভাবে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, এবং আপনাদের শেয়ার মার্কেট থেকে, সন্তান থেকে, আকস্মিক ধন লাভ, গোল্ড থেকে আপনারা কিন্তু লাভবান এই সময় হবেন। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই সময় কিন্তু আপনাদের হবে, এবং রাজনীতির ক্ষেত্রে উত্থান, এবং আবার 12 জুলাই শনি আপনার চলে আসছে মকর রাশিতে, শ্বশনাহ মহাপুরুষ রাজযোগ আবারও সৃষ্টি করছে, সম্পত্তিগত দিক থেকে আপনার লাভ দিবে, এবং আপনাদের বৈভব রাজনীতির ক্ষেত্র, বিদেশ থেকে আপনাদের কিন্তু, এবং কর্মক্ষেত্রে সফলতা কিন্তু দিবে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো না, আপনার বিষরাশি। বিষরাশির দেখুন কর্মক্ষেত্রে কর্মপতির অবস্থান এবং একাদশপতি একাদশ, দুই দিক থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, এবং ভাগ্যপতিকে কানেক্ট করছে এই 12 জুলাই অবধি, 29 জুলাই তো 12 জুলাই নির্ণায়ক হতে চলেছে বিষরাশি। কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা, রাজ্যে পদ প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে আপনাদের প্রাপ্তি, কর্মপ্রাপ্তি, সরকারি চাকরির সম্ভাবনা, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং বড় ধরনের কোম্পানিতে চাকরি, ভাগ্যের সাপোর্ট, লাভ, সাকসেস, সফলতা বিষরাশির ক্ষেত্রে কিন্তু দেখা যায়। তিন নম্বর যে রাশি আমি বললাম বিষরাশি, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ এই সময় কিন্তু দিতে চলেছে। চার নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে দুর্দান্ত, আপনাদের ধনপতি ধনভাবে অবস্থান করে, তৃতীয়ভাবে আপনার বৃহস্পতি অবস্থান করে
আপনাদের নবম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম ভাব, এবার ভাগ্যক্ষেত্রে উন্নতি, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পাবেন। এবং পঞ্চম দৃষ্টি আপনাদের রাশি সপ্তম ভাবে পড়াতে কি হচ্ছে, দাম্পত্য সুখ, স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিংয়ের জায়গা আপনাদের দেখা যাচ্ছে। কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, দৈনিক রোজগার বৃদ্ধি, বিদেশ থেকে লাভ, আপনাদের মান সম্মান, খ্যাতি, যশ, প্রতিষ্ঠা লাভ, কর্মযোগ। এবং এই সময় আপনাদের রাজনীতির ক্ষেত্রে উত্থান, বিদেশ থেকে লাভ মকর রাশির। আর্থিক স্থিতি আপনাদের মজবুত করে, ধনপতি ধনভাব অবস্থান। সাড়ে সাথে চলছে খারাপ 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 শুনছেন, আমি বলছি থার্ড তৃতীয় চরণ আপনার যদি শনি মজবুত থাকে স্পেশাল, আমি বলছি যথেষ্ট আপনার ভালো ফল পাবেন। শনি কবচ, আপনারা শনি রক্ষা কবচ আপনার পরিধান করুন, বিশেষরূপে আপনারা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনারা পাবেন। শনি রক্ষা কবচটা অবশ্যই আপনার পরিধান করুন। এরপরে যে রাশির কথা বলবো সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনার হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, আপনাদের ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে লাভ, ব্যবসা থেকে লাভ, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট লাভ আপনাদের এই সময় হবে, প্রপার্টি রিলেটেড সমস্যা কাটবে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। ধনুরাশি লিখে নিন ডায়েরিতে, নোট করে নিন, ধনুরাশির ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে। এবং উচ্চ পদ প্রতিষ্ঠা, রাজ্যে পদ প্রতিষ্ঠা, যারা অনলাইন কাজের সঙ্গে আছেন, মার্কেটিং লাইনে আছেন, পেট্রোল কেমিক্যালের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, টেলিকমের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনার ট্রান্সপোর্টের সঙ্গে আছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, ডালের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনার চামড়ার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, এই জায়গাগুলো কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট লাভ কিন্তু দিবে। এবং যারা কনসালটেন্সির সঙ্গে আছেন, শিক্ষা জগতের সঙ্গে যারা যুক্ত আছেন, এই জায়গাগুলো ধনুরাশির ক্ষেত্রে সফলতা লাভ, আর্থিক স্থিতি অপার, ধন আপনি কিন্তু হঠাৎ আকস্মিক ধন প্রাপ্তি, আপনি কিন্তু কোটিপতি, আরবপতি, খারকপতি পর্যন্ত আপনি কিন্তু হতে পারেন। বৃহস্পতি ন্যায় দেবগুরু বৃহস্পতি এবং ন্যায় কারকগ্রহ শনি আপনাদেরকে কিন্তু ধনবর্ষা আপনাদেরকে কিন্তু করাতে চলেছে, অপার ধন আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি যদি ধনুরাশির মানুষ হন ডায়েরিতে নোট করে নিন, ধনুরাশির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক হতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে ধনুরাশি। এরপরের যে রাশির কথা আমি বলবো, অন্তিম যে রাশি আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে দেখুন, মীন রাশির ক্ষেত্রে সাড়ে সাতি শুরু হচ্ছে, তাও আমি বলো রাশির উপর বৃহস্পতি বাস করছে, সাড়ে সাতির যে খুব একটা প্রকোপ আপনাদের কিন্তু দিবে না, কারণ বৃহস্পতি পাশ করাতে আপনাদের সমস্ত দিক থেকে লাভ কিন্তু দিবে। এবং হংস নামক মহাপুরুষ, পঞ্চম মহাপুরুষ রাজ্যের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজ্য আপনাদের উচ্চ পদ প্রতিষ্ঠা, সম্পত্তিগত দিক থেকে লাভ, মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা লাভ, এবং ভাগ্যের স্থাপত, দৈনিক রোজগার, শুভ বিবাহ, সন্তান, গোল্ড এবং জুয়েলারির সঙ্গে যুক্ত আছেন, জেমস জুয়েলারির সঙ্গে যুক্ত আছেন, কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, অ্যাডভোকেট, এই জায়গাগুলো টিচিং লাইনে আছেন, ভাগ্যের সাপোর্ট, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু মীন রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে 2022-এ। অর্থাৎ এই ছয় রাশি শনি এবং বৃহস্পতির কৃপায়, আশীর্বাদে অপার ধন ধনবর্ষা হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।